ফাইনালি আমাদের চিকেন ভেজিটেবল স্যুপটা রেডি। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে ওইটা অনেক মজা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, আশা করি আপনাদের বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। এটা একটা হেলদি স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ। তো কিভাবে খুবই সিম্পল কিছু সবজি দিয়ে স্যুপটা করা যায় এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার যা যা লাগবে, আমি একটা বড় চিকেনের বুকের মাংস নিয়েছি, সাথে আছে 1 টিস্পুন আদা রসুন বাটা। চিকেনটা আমি খুব বেশি নেই না, কারণ এতে আমি ক্যারট কুচি, বাঁধাকপি কুচি অ্যাড করব এই জন্য। তো সাথে আছে আমার 1/2 কাপের মতো ক্যারট কুচি, 1 কাপের মতো বাঁধাকপি কুচি, আছে 2 স্পুনের মতো অলিভ অয়েল, আছে 1 টিস্পুন সয়া সস অ্যান্ড 1 টিস্পুন টমেটো সস একসাথে, অ্যান্ড 1/2 টিস্পুন সুগার একসাথে আমি অ্যাড করে রেখেছি এই বাটিতে। সাথে আছে পেঁয়াজ কলি, কাঁচামরিচ, 1 পিস লেমন, সাথে আরও আছে হোয়াইট পেপার, আছে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আছে 2টো ডিম রেখেছি, এটা নামানোর আগে দিব ফেটিয়ে। এই তো চলুন স্টার্ট করি। দেখি আমি একটা পাত্রে এভাবে পানি নিয়েছি, এখানে 6 থেকে 7 কাপ হবে। এটার সাথে আমি যেটা করব, 1 টিস্পুন আদা রসুন বাটা, আর আমার বড় চিকেনের পিসটা আমি দিয়ে দিব। সাথে আছে 2 চামচের মতো অলিভ অয়েল, আর আছে পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি 1/2 আওয়ারের জন্য রেখে দিব, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে সফট হয়। আমার চিকেনটা বয়েল হতে হতে আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করব কর্নফ্লাওয়ারের সাথে, আর কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখে নিব। আর সাথে আমার ডিমটা রেখেছি, ডিমটা আমি ভালো করে ফেটিয়ে রাখবো, যাতে আমার চিকেন হওয়ার সাথে সাথে আমি অ্যাড করতে পারি। কে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিতেছে, ও সবসময় এই কাজটা করে, আমি যখন স্যুপ করি ও এগটাকে ক্র্যাক করে এভাবে মিক্স করে দেয়, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দেয় স্যুপ। এই আরিশা, তুমি এগটাও সফট করে মিক্স করে রাখবা, রাখবা। ওকে, চিকেনটা হয়ে গেলে দেন আমরা সব কিছু একসাথে অ্যাড করব, আবার দেখাবো। হাফ এন আওয়ার পর আমার চিকেনটার এই অবস্থা, মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু বেশিও কুক করতে পারেন, যদি আরো বেশি সফট করতে চান। তো আমি 30 থেকে 40 মিনিটই সিদ্ধ করি, এতে করে চিকেনটা ভালো হয়। আমি এখন উঠিয়ে নেবো একটা বাটিতে, খাট থেকে চিকেনটা আমি ছড়িয়ে নেব। চিকেনটা আমার রেডি, চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হাত থেকে ছড়িয়ে সফট করে হাতে আমি মিশিয়ে নেব। চিকেন স্টকটা রেডি, চিকেনও রেডি, সো এখন আমরা চিকেনটা চিকেন স্টকের সাথে মিক্স করব। দিয়ে দিলাম আমার কুচি করে রাখা গাজর, দিয়ে দিলাম এখন বাঁধাকপি কুচি, এখন আমি 10 মিনিটের জন্য আবার একটু ভালো করে জাল করতে হবে, তাহলে আমার গাজর, বাঁধাকপি, চিকেন সবকিছু মিক্স হবে। আমি সাথে অ্যাড করতেছি একটা নুডলস মশলা, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে যে কোনো প্যাকেট নুডলস ইউজ করতে পারেন, কারণ এটাতে আমি কোনো প্রকার টেস্টিং সল ইউজ করবো না, এই জন্য আমি এটা দিচ্ছি একটু টেস্টের জন্য। আর দিয়ে দেবো সাথে সয়া সস, টমেটো সস, 1/2 টিস্পুনের মতো সুগার রেখেছিলাম ওইটা। সব কিছু একসাথে দেওয়ার পর আমি 10 মিনিটসের মতো, 10 মিনিট আমি ওইটাকে জাল করব। দিয়ে দিব 2টো কাঁচামরিচ। জালটা সম্পূর্ণ যার যার নিজের ইচ্ছে মতো দিলে ভালো হয়, কেউ কম খায় কেউ বেশি খায়। আমার 10 মিনিট পর আমার স্যুপটা প্রায় হয়ে গেছে, তো আমি এখন যে আগে থেকে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি
বলেছিলাম এটা অ্যাড করব ডিমটা অ্যাড করব এক পিসের মতো লেবু অ্যাড করব আমি কর্নফ্লোরটা প্রথমে দিতেছি কর্নফ্লোর দেওয়ার পরে স্যুপটা গরম হয়ে গেছে তো লাস্টে আমি এটা ডিমটা দেব উপর থেকে আপনারা ডিমটা ছাড়বেন তাহলে হবে ডিমটা খুব সুন্দর হয়ে এটা ফেটবে মিক্স হবে যদি একসাথে ঢেলে দেন তাহলে স্যুপ পুরোটাই নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না দিয়ে দিব পেঁয়াজ পাতা ফাইনালি আমাদের চিকেন ভেজিটেবল স্যুপটা রেডি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে খেতেও এটা অনেক মজা আমাদের মজাদার স্যুপ রেডি আপনারা চাইলে হট স্পাইসি সসটার সাথে ইউজ করতে পারেন লেমন ইউজ করতে পারেন টেস্টটা আরও ভালো লাগবে বাচ্চারা খাবে তাই আমি খুব বেশি একটা স্পাইসি ইউজ করি নাই